বিস্মিল্লা রহমান রহেম এই সুরাটা হলো মাউন মাউন মানে হালকা জিনিসপত্র দাও কুরোয়াল খন্তা কোদাল এই একটু লবণ এই একটু মরিচ একটু হলুদ এই একটু অমুক জিনিস নাই আদা নাই মশলা নাই এই যে হালকা জিনিস এটা হলো মাউন্ট এখন এই মাউন আমরা সূরায় আসলে দেখতে পাব আরোই তাল্লা ও কাজ হে রাসু আপনি কি দেখেছেন তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে দিনকে মিথ্যা মনে করে দিনকে অস্বীকার করে এখন দিনের অর্থ দিনের তো অনেক অর্থ দিন মানে আনুগত্য দিন মানে দিন ইসলাম দিন মানে আইন তো এখানে আপনি বি যখন আলিফ্লাম আছে তা দিনের সব অর্থই আপনি করতে পারেন আলিফলামে ফিলামে এস্টেগ্রা যদি সমস্তগত্লা আল ইাম হয় তা দিনের যত অর্থ আছে সব অর্থই আপনি মনে করতে পারেন দিন তা আল্লাহ বলেন হে রাসুল আপনি কি দেখেছেন তাকে বা তাদেরকে যারা এই দিনকে মিথ্যা প্রতিপন্ন করে দিনকে মিথ্যা সাব্যস্ত করে দিনকে অস্বীকার করে ওরা কারা হাজারিম ওরা হচ্ছে তারা যারা ইয়াতিমকে ধমক দেয় এতিমের সাথে করা কথা বলে তাহলে এতিমের সাথে করা কথা বললে আপনার নামাজ রোজার আর কোনো হিসাব নাই তাহলে আপনি দিনকে অস্বীকার করলেন দেখেন কথাটা কত বড় এতিমকে যে ধমক দিল সে রোজা নামাজ কি করলো কি না করলো তা আল্লাহ বলেন নাই বলছি কি ওর দিনকে অস্বীকার করলো তাহলে কি ফায়দাটা হলো বলেন তাহলে এই জন্য এতিমকে কোনো অবস্থায় ধমক দেওয়া যাবে না এতিম আর কি করে সে অলাইয়াহুদ্দু এবং সে উৎসাহিত করে না আল্লাহ তোয়ামিল মিসকিন মিসকিনকে খাদ্য দান করার বিষয়ে মিসকিনকে খাদ্য করা দান করার জন্য কিভাবে এটা করতে হবে এটার জন্য একে অপরকে উৎসাহিত করতে হবে কিন্তু এটা তারা পরিকল্পনা গ্রহণ করে না এটার উদ্যোগ তারা নেয় না তো এই এই দুই কাজ যাদের তাদের সম্পর্কে আল্লাহ বললেন যে এরা আল্লাহর দিনকে অস্বীকার করে তাহলে এখন এই এতিমকে আপনি ধমক দিবেন না মিষ্কিনকে খাদ্যদান করবেন এইটা আপনি কখনো আপনার ব্যক্তিগত একার চেষ্টা এটা আপনি করতে পারবেন না এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে জাকাত যেটা আল্লাহ ফরজ করছেন এই জাকাতটাকে আপনার প্রতিষ্ঠা করতে হবে তো জাকাত প্রতিষ্ঠা করলেই দেখবেন যে এটা একেবারে খুব সহজ জাকাতের আদার খাতগুলি কত আশ্চর্যজনক দেখেন জাকাতের প্রথম খাত হলো পাশের এক পাঁচ ভাগের এক ভাগ এটা হলো তেল গ্যাস খনিজ সম্পদ যা কিছু আছে তা আমাদের দেশে আল্লাহতালা প্রচুর ধনসম্পদ গ্যাস সম্পদ আমাদের আছে এই গ্যাস তার পাঁচ ভাগের এক ভাগ হলো জাকাত এবং এইটার অন্যান্য জাকাতে টাকার জাকাত ব্যবসার মালের জাকাত বছরে একবার আর এটা হলো আপনি যখন তুলবেন তখন জাকাত ফসলের জাকাত যখন ফসল কাটবেন তখন জাকাত শুধু ব্যবসার ম্যাল এবং নগদ টাকা সোনার উপা এইটাই এক বছর পরে একবার জাকাত আর ফসলের জাকাত যখন কাটবেন তখন গ্যাসের জাকাত তেলের জাকাত যখন তুলবেন তখন তাহলে এগুলির যদি পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা করা হয় তাহলে আমাদের যে দরিদ্র বিমোচন এটা তো আমরা এর বাইরে কোনো কিছু লাগে না তো এটা যদি আমরা এটা আল্লাহর আইন অনুযায়ী করি তাহলে আমাদের দরিদ্র বিমোচনও হলো আর আল্লাহর কাছে আমরা সব পেলাম কিন্তু আমরা তো খ্রিস্টানদের আইনে আমরা চলছি যার জন্য আমরা সম্পদ ব্যয় করছি অথচ আমরা সবের অধিকারী হতে পারবো না তার কারণ আল্লাহর আইন অনুযায়ী একটা কাজ না করলে আমরা সব পাবো না এটা কিন্তু বিরাট একটা দুঃখজনক ব্যাপার আমাদের সম্পদ তো আমরা দিচ্ছি কিন্তু আমরা আল্লাহর আইন অনুযায়ী না দেওয়ার কারণে এর থেকে আমরা কিছু পাবো এরকম আশা করা যায় না তো এখন খনিজ সম্পদের অফিল মা দেওয়ার রেখা দেয়াল খোমোশ গুপ্তদন এবং খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ তারপরে ফসল যেগুলি বৃষ্টি প্রাণীতে নদীর প্রাণীতে হয় সেগুলি দশ ভাগের এক ভাগ ওষর জাকাত এটা ফরজ আপনারা যারা জমি জমার মালিক আপনাদের ওসর হবে মানে সোয়া ছাব্বিশ মানের উপরে যদি আপনি ফসল পান যে কোনো ফসল ক্ষেতের ধান গম আলু পেঁয়াজ রসুন বেগুন মানে কলা পেঁপে আলু চীনা বাদাম যাই আপনি উৎপাদন করেন শ ছাব্বিশ মন পার হলে আপনার উপরে দশ ভাগের এক ভাগ জাকাত হবে যারা জমির মালিক তারা তো জমিতে সার ঔষধ দেয় না যে চাষ করে তারা দেয় সার ঔষধ কাজে জমির মালিক তার অংশের যে জাকাত দেবে এটা দশের এক দিবে আর যে চাষ করে সে দেবে ভাগের এক ভাগ সে যেটা পাইছে সেই অংশের বিশ ভাগের এক ভাগ সে দিবে মানে ফসলটা দুই ভাগে হয়ে গেল তো চাষি নিল অর্ধেক আর মালিক নিলো অর্ধেক আর মালিকের অর্ধেকে কোনো খরচ নাই আর চাষির অর্ধেকে খরচ আছে এই জন্য যে খরচ থাকলে সেখানে হবে বিশে রাখ তাহলে চাষির অর্ধেক থেকে সে দেবে বিশের রাখ আর মালিক তার অংশ থেকে সে দেবে দশের এক তা আপনি যদি খনিজ সম্পদের টাকাটা জমা হয় ফসল যদি এভাবে দশের এক বিশের এক জমা হয় তা আপনি বলেন গরিব খাওয়া ব্যাপারে বা দরিদ্র বিমোচনে কোনো সমস্যা থাকে কিন্তু এইটা না করার জন্য এত বড় সমস্যা আল্লাহ বলছেন যে এইটা তোমরা যদি না করো তাহলে তোমরা দিনকে অস্বীকার করলে কত বড় ভয়ঙ্কর কথা কাজে এই জন্য সকল আলেম আলমা এবং আপনারা যারা আছেন সবাই এই কথাটাকে সমাজের মানুষ কাছে তুলে ধরেন বুঝান যে এই অবস্থা কিন্তু আল্লাহ এটা কোরআনে বলেছে এটা কোনো সহজ কথা না এটা কোনো ওয়াজ না এটা মানে ওয়াজ হলো আল্লাহর ওয়াজ কাজে এটাকে না মানলে ভয়ঙ্কর অবস্থা হবে কাজে এই জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি হ্যাঁ অলায়াহুদ্দ হাদ্যায়াহুদ্দ মানে উত্তেজিত উৎসাহিত করা তো আল্লাহদ্দামের মিসকিন তারা মিসকিনকে খাদ্যদান করার ব্যাপারটা উৎসাহিত একে অপরকে করে না এ হলো এক উল্লেল মুসলিন ধ্বংস নামাজিদের জন্য মুসলিম নামাজ ধ্বংস নামাজিদের জন্য কারা নামাজি আল্লা জিরমান সলাতিম শাহুন যারা নামাজ তো পড়ে কিন্তু নামাজ থেকে গাফেল তাহলে নামাজই কিন্তু সে কিন্তু সে গাফেল তার মানে সে নিয়মিত জামাতে শরিক হয় না নিয়মিত নামাজ পড়ে না কাজকর্ম সাইডিয়া যখন সময় পায় তখন নামাজ পড়ে কিন্তু নামাজে যে একটা গুরুত্ব দেওয়া এবং দুনিয়ার কাজের সাথে নামাজকে যে প্রাধান্য দিতে হবে এইটা সে দেয় না আমারল হায়াতের দুনিয়া যে বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ফাইনাল জাহিমহিয়াল মাওয়া তার ঠিকানা হলো জাহান্নাম নামাজ আসছে আজান হচ্ছে সাহাবাহের আমরা লোকরি ফাটছে ওই কুরাল উপরে সামনে না ফেলে পিছনে ফেলাই দিছে নামাজের দিকে চলে গেছে এভাবে তারা এই জিনিসটা গুরুত্ব দিয়েছে এই জন্য নামাজিও ও ধ্বংস কোন নামাজি যে নামাজ থেকে গাফেল তো নামাজ থেকে গাফেল এখানে যদি ফি সাহন শাহন বলতে নামাজের মধ্যে গাফেল তাহলে আমরা সবাই ধরা পড়ে যেতাম নামাজের মধ্যে আমাদের সবাই গাফলাতি আছে মানে আমরা যে নামাজের মধ্যে যে ফুল অ্যাটেনশনটা এটা নামাজের মধ্যে আমার থাকছে না মুহূর্তের মধ্যে আমি বরিশালের চিন্তা করি ঢাকার চিন্তা করি বাল্যজীবন জীবন হাসি হাজির হয়ে যায় কাজে এটা ঠেকানো যায় না তবে যারা নিয়মিত বন্দী আল্লাহর জেকের করে এবং নামাজের আগে কথাবার্তা না বলে সুন্নাত বা কোরআন তেলাওয়াত এগুলি যারা করে আজানের পরে তাদের নামাজটা অনেকটা কিন্তু ভালো হবে এই আজানের পরে যে সুন্নাত নামাজ পড়া বা জেকের করা বা কোরআন তেলাওয়াত করা এটার নিয়ম কথা বলা বন্ধ নামাজ শেষ না করে কোনো কথা বলা নিষেধ নাম আজানের পরে কেন যে তুমি যে ফরজ নামাজটা আদায় করবে তুমি তোমার মেশিনকে তুমি নিউট্রাল করো নিউট্রাল না করলে তুমি তো ডাইনে গিয়ার দিতে পারবে না এত সময় জীবন শাখাটা চলছে বামে পৃথিবীর দিকে এখন এটাকে নিউট্রাল করবা তার ডানে নেবা তো এই জন্য নিউট্রাল করার জন্য আপনাকে এই ওই ওই নামাজগুলো পড়তে হয় সুন্নাত মোস্তাফ কোরআন সেলোয়া জেখের এগুলো করতে হয় তাহলে ইঞ্জিনটা নিউট্রাল হবে তখন নামাজে আপনি সঠিকভাবে ডান দিকে আপনার চাকা ঘুরবে মন মনের ইঞ্জিটা ঘুরবে এই এই জন্য আলা এই ব্যবস্থাগুলো রেখেছেন তো এখানে আন আনসালাতিম সাহন মানে নামাজ থেকে গাফেল ফি সালাতিম শাহন নামাজের মধ্যে গাফেল নামাজের মধ্যে আমরা সবাই গাফেল কেউ কম কেউ বেশি আমরা বলতে পারবো না যে আমি নামাজে একশো নাম্বারে একশো পাবো আমার কিছু না কিছু হয়েই যাচ্ছে কিছু না কিছু খেয়াল ছুট হয়েই যাচ্ছে কাজে এটা কারো খুব বেশি হয় কি আরও এমন হয় যে নামাজ কি পড়ছে কিছু কইতেই পারে না ইমামের সাথে ওঠা নামা করছে কিন্তু সুরা কোনটা পড়ছে রাকাত কয়টা হয়েছে কালি দোকানের হিসাব নাহলে বাড়ির খ্যাতের হিসাব করছে এভাবেই কারো যাচ্ছে কাজে এটা তো খুবই ধ্বংস কাজেই কারো মধ্যে মুহূর্তের মধ্যে মনের মধ্যে একটা পরিবর্তন আসবে যাবে এটা সবারই হবে কারো কম কারো বেশি এই অসবাস আসবে না এমন কেউ বলতে পারে না এবং এই আসা যে দেয় এই শয়তানের নাম হলো খান্নাস মানে আসা দিয়ে আসে পালায় এবং এইটার থেকে রক্ষা পাওয়ার জন্য যে কত মানে আল্লাহ কত আমাদেরকে কৌশল শিখিয়েছেন দেখেন আজান দেওয়া হয় এই রাজশাহী শহরের সকলের মাইকের আজানগুলো যখন আমার কানে আসে বা আপনাদের কানে আসে তখন আমি মনে মনে বলি যে শয়তান এখন অনেক উপরে মনে হয় যে চল্লিশ হাজার ফিট উপরে উঠে গেছে তার কারণ আজান তো শুনতে পারে না কানে ওরে জ্বালা ধরে শয়তান উঠে গেছে উপরের দিকে আদান শেষ হয়েছে আবারও নামছে তা আপনি আপনি পরে আপনি মসজিদ রিকে শুরু করে দিছেন শুরু করে দেওয়ার পরে এই সময় তো আবার আসছে আসার পরে এই জন্য নামাজ শুরু করার আগে আপনি আবার একামত করেন এটাও একটা আজান একামতটা হচ্ছে সানি আজান আপনি যা আজানে বলেন একামতে তাই আপনি বলছেন তো আবার আপনি শয়তানকে তাড়ান এই শয়তানকে তাড়াইয়া নিয়ম হলো যে কাতকামাতি সালা বলার সময় আপনি নামাজের প্রোপ্রিয়েশন নেবেন এবং ইমাম নামাজ শুরু করবে এটা কিন্তু হেকার কেতাবের এলাকা তার কারণ হলো যে ওই এই আগে আজান দিয়ে শয়তান তারাইছেন দ্বিতীয় আজান দিয়েও শয়তান তারা কিন্তু শয়তান তারাই যদি আপনি বিরতি দেন তার মধ্যে এসে যাবে ও কাজের জন্য একামাতের পরে নামাজ শুরু করতে যেন বিরতি না হয় এটা তো আপনারা ইমামতি করেন না এখন এটা না করলেও যদি কারো পরামর্শ দ্বিতীয় তো দিয়ে অনেক সময় দেখা যায় যে একামত হয়ে যাওয়ার পরে অনেক বিরতির পরে নামাজ শুরু করেন কিন্তু এই বিষয়গুলির এই যেটা এটাকে বলে মারেফাত যে একটা আমল কোন আমলটা কি জন্য করা হয় এটা জানার নাম হলো মারেফাৎ বা পরিচয় জ্ঞান এটা বুঝতে হবে যে এটা কেন বলা হয় বেকার কাতাবের লেখা যে সালা বলার সময় নামাজ শুরু করবে তার কারণ তাহলে আপনার ওই শয়তান ঢোকার সময় আপনি পেলেন না আপনি কতকামাতে কামাতে চলা বলার পরে নামাজ শুরু করলে তারপর আউজবিল্লা বলে কেরাত শুরু করলে তখন শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না এটা হলো নিয়ম তার কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে কোরআন পড়ার সময় তুমি আউজবিল্লাহ পড়ে নাও জন্য আমরা নামাজের প্রথম রাগাতে আউজবিল্লাহ আমরা পড়ি এগুলি বোঝার চেষ্টা করতে হবে এগুলির নাম মারেফাত পরিচয় জ্ঞান তো ধ্বংস মুসল্লিদের জন্য যারা নামাজ থেকে গাফেল আল্লাধি নিউরাউ না যারা মানুষকে দেখায় মানুষ না থাকলে নামাজ পড়ে না মানুষ যদি দেখে তাহলে নামাজ পড়ে আমাদের আমাদের মতো আমরা হুজুররা অনেক আছি যে আমরা অনেক সময় নামাজ পাখি দেওয়া হুজুর এরও ইতিহাস আছে এগুলো আপনারাও জানেন আমরাও জানি কিন্তু এটা মারাত্মক ব্যাপার মানে তার ইমেনই নাই একটা লোক যদি মানুষের না দেখলে আমি ঘুমিয়ে থাকি নামাজ পড়বো না তো এই লোকটা মোমেনই না এটা মুনাফেক এটা ছোটোখাটো বিষয় না আল্লাহ রাউনা যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষের যদি মনে করে কেউ দেখে না তো আমি ঘুমিয়েই থাকি ওয়ে নাউনাল মাউন এবং তারা বাধা দেয় মাউনে মাউন মানে ছোটোখাটো জিনিস ধার দিতে তারা বাধা দেয় আপনার কাছে আইলে ভাই আপনার একটু খন্তাটা দেন কেউ একটু কুরহারটা দেন আপনি একটু কোদালটা দেন আপনি একটু দাওটা দেন আপনি একটু লবণ ধার দেন একটু আগুন ধার দেন আগুন পানি এটার কোনো মূল্য নাই এটা বিনামূল্যে সবাইকে আপনারা বিতরণ করবেন রান্সি বলা আছে আপনার কাছে একটু চুলা ধরার জন্য আগুন ছিল এখন তো আপনারা বৈদ্যুতিক আধুনিক বিশ্বে আপনাদের গ্যাস লাইট বা চুলা আগে তো ওরকম আমরা ছোটবেলায় দেখছি আগুন না থাকলে তখন পাশের বাড়ির চুলার থেকে আগুন নিয়ে আইসা লোকরি ধরানো হতো চুলা ধরানো হতো তো আগুন পানি লবণ এই সমস্ত হালকা জিনিস এটা কিন্তু এটা না দিলে মানুষ কষ্ট পায় এই জন্য আপনি মনে করেন যে আমার অস্ত্রটাকে আমি তেল দিয়ে তুলে রাখছি কাউকে দিলে সে ক্ষতি করবে ক্ষতি তো করবেই তা নইলে আপনার সব হবে কেমন করে ক্ষতি তো একটু হবেই তা নইলে সব পাবেন কি করে কাজে এই জন্য এগুলো আপনারা দিবেন কোনো মানুষকে এগুলা ফিরাবেন না এবং এর মাধ্যমে মানুষের মাধ্যমে একটা বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হয় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এগুলো আপনারা ওয়েম নাউন আর মাউন এবং তারা কি করে মাউনকে অর্থাৎ সাধারণ জিনিস ধার দিতে তারা নিষেধ করে বাধা দেয় এটা যেন আমাদের মধ্যে না থাকে আমান্তবিল এ পর্যন্ত আমাদের